সবাই আছো? সবাই আছো ক্লাসে? আচ্ছা আমি আবার এক থেকে পড়ে আসতেছি, সমস্যা নাই। না স্যার, ওই যতটুকু লাস্ট ছিল ততটুকু থেকে করলাম। আচ্ছা তাহলে 9 নাম্বার কপালে তো থাকবে যা হয় আর কি। 9 নাম্বার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলছিলাম? গতকাল বলেছিলাম ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। প্রশ্ন, কোনগুলো কণ্ঠধ্বনি? ক, খ, গ, ঘ, ঙ, এ পাঁচটি কণ্ঠধ্বনি। 12 নম্বর প্রশ্ন, কণ্ঠধ্বনি উচ্চারণের সময় বাতাসের তাপের আধিক্য থাকে। মহাপ্রাণধ্বনি। 13, তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অ কি হয়? সংবৃত হয়। 14 নম্বর প্রশ্ন, এধনের বিপরীত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? শব্দের আদিতে। 15 নম্বর প্রশ্ন, উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আকে কি ধ্বনি বলে? কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। 16 নম্বর প্রশ্ন, কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুমিত হয়? ঘুষ ধ্বনি। 17 নম্বর প্রশ্ন, কোন দুটি ব্যঞ্জনের সাথে যুক্ত বর্ণ হিসাবে উচ্চারিত হলে তন্ত্রের স দুটি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত বর্ণ হিসেবে উচ্চারিত হলে দন্ত স মূর্ধন্য ষ তে পরিবর্তিত হয় ই এবং র? তারপরে ক ষ বা কষৈক যুক্ত বর্ণটির স্বরূপ কি? ক যুক্ত স, উচ্চারণ স্থান অনুসারে ট বর্গীয় ধ্বনি সমূহের নাম কি? মূর্ধন্য ণ ধ্বনি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? দুইটি। শীতের সঞ্চয় চাই, এখানে সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ ই যুক্ত। প্রশ্ন, ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলে? স্পর্শ বর্ণ। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়? ফুসফুস। এরপরে হলো যে ফুসফুস। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? ফলা হলো যে বাংলা বর্ণমালায়, প্রশ্নটা ভুল আছে, 24 প্রশ্নটা ভুল আছে, তারপরে 25। ডয় শূন্য র, ডয় শূন্য র, এই দুটি ধ্বনিকে বলা হয় কারণজাত ধ্বনি। কোন শব্দের 3টি ব্যঞ্জন বর্ণের রূপ আছে? রাষ্ট্র। বাংলা স্পর্শ ব্যঞ্জন বর্ণগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? 5টি। 28, কোনটি কম্পনজাত ধ্বনি? র। 30, কোন বর্ণের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়? ট বর্গের। 30, সংস্কৃত প্রাচীন বাংলায় কোন 3টি ধ্বনির পৃথক ব্যবহার লক্ষণীয়? কয়বিন্দু র, দয় শূন্য র, দয় শূন্য র। 31, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8, 10। 25 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি? 10টি। 33, যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে? বর্ণমালা। 34, কোন শব্দটিতে এধনির বিবৃত উচ্চারণ উচ্চারিত হয়েছে? দেওর। 35, স্বরবর্ণের সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে বলে যুক্ত বর্ণ। 36, যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? ঐ। কোনটি কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? স্বরে অ অথবা অ। এরপরে 38, বাংলা বর্ণমালায় বর্গীয় ব ও অন্তস্থ ব এর কিসের কোনো পার্থক্য নেই আকৃতিতে? 39 নম্বর প্রশ্ন,
এরপরে দেখেন উষ্ম বর্ণ তালব্য বর্ণের দুটি ধ্বনির উচ্চারণ স্থান কোথায়? অগ্র তাল। এরপরে হলো যে খ বর্ণের দুটি ধ্বনিটি কণ্ঠনালীতে উৎপন্ন হয় বলে মূলত একে কি বলে? উষ্ম ঘুষ ধ্বনি বলে। পাশাপাশি দুটি স্বর ধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বর ধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপ স্বর ধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। ৪৩ বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? ১১টি। কোনটির আদি অধ্বনি সংগৃহীত? অরুণ। ৪৬ কোনটির মৌলিক স্বরধ্বনি? রসই। তারপরে বাংলা ভাষায় অক্ষরযুক্ত বা যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি। ৪৬ কোন ধ্বনি উচ্চারণের সময় প্রস্থারিত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়? ব্যঞ্জন ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের অভিষেক বাধাপ্রাপ্ত হয়? ব্যঞ্জন কণ্ঠধ্বনি। উচ্চারণ করা হয় অস্বরধ্বনি। ৫০ ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কি যোগ করতে হয়? হসন্ত চিহ্ন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে? ৫০টা পড়লে হবে। দীপান্বিতা আছো? স্যার আছি। ১ থেকে পড়ে আসো তো প্রশ্নটা। প্রশ্ন উত্তর দুটোই পড়বো? তালব্যস মূর্ধন্যস দন্তস্য এই চারটি বর্ণের নাম কি? উষ্ম বর্ণ। জ র ল ব এই চারটি বর্ণকে বলে অন্তস্থ বর্ণ। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? খ ঝ। ধ্বনি উচ্চারণের উচ্চ কোনটি? ফুসফুস। বিজ্ঞান শব্দের জ্ঞ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে? জ ঞ। জিও বা মূল থেকে উচ্চারিত ধ্বনি সমূহের নাম কি? কণ্ঠধ্বনি। ধ্বনির নির্দেশক চিহ্ন কে কি বলে? বর্ণ। স্যার ৮ নাম্বার। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্যস যোগ মূর্ধন্য ন। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? গেয় সমান বর্গীয় জ যোগ ইয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? হলা। কোনগুলো কোনগুলো কণ্ঠধ্বনি? ক খ গ ঘ ঙ। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? মহাপ্রাণ ধ্বনি। তর তম তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অকি হয়? সংবৃত হয়। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? আদিতে। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আকে কি ধ্বনি বলা হয়? কেন্দ্রীয় স্বরধ্বনি। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রটি বেশি অনুরণিত হয়? ঘোষধ্বনি।
কোন দুটি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত বর্ণ হিসেবে উচ্চারিত হলে দন্ত দন্ত্য মূর্ধন্য ষতে পরিবর্ত হয়? রি বয়শূন্য র। তারপরে খেয় যুক্ত বর্ণটির স্বরূপ কি? ক যোগ মূর্ধন্য স। উচ্চারণ স্থান অনুসারে ট বর্গীয় ধ্বনি সমূহের নাম কি? মূর্ধন্য ধ্বনি। বেশ, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? দুইটি। শীতের সঞ্চয় চাই, এখানে সঞ্চয় শব্দে যুক্ত বর্ণ ঞ যোগ চ। ক হতে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বর্ণ বলা হয়? স্পর্শ বর্ণ। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়? ফুসফুস। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? পাঁচটি। ডয় বিন্দু র ও ঢয় বিন্দু র ধ্বনি দুটোকে কি ধ্বনি বলে? তারুণ জাত ধ্বনি। কোন শব্দে তিনটি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ আছে? রাষ্ট্র। তারপরে ঠিক আছে না, 27 দিচ্ছি। বাংলা স্পর্শ ব্যঞ্জন গুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? পাঁচটি। কোনটি কম্পন জাত ধ্বনি? বয় শূন্য র। কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়? ট বর্গ। সংস্কৃত ও প্রাচীন বাংলায় কোন তিনটি ধ্বনির পৃথক ব্যবহার ছিল? বয় বিন্দু র, জয় বিন্দু র, ঢয় বিন্দু র। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8, 10। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে? বর্ণমালা। কোন শব্দটিতে এ ধ্বনির বিবৃত রয়েছে? শব্দটিতে এ ধ্বনির বিবৃত রয়েছে বিবৃতি উচ্চারণ হয়েছে দেওয়ার। স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? যুক্ত বর্ণ। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? ঐ। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ। তারপরে ডান পাশে আসো, ডান পাশে আসো। হ্যাঁ, বাংলা বর্ণমালায় বর্গীয় ব এবং অন্তঃস্থ ব এর কিসে কোনো পার্থক্য নেই? আকৃতিতে। উষ্ম বর্ণের তালুক ব স বর্ণে দ্বোতিত ধ্বনির উচ্চারণ স্থান কোথায়? অগ্রতালু। খ বর্ণের দ্বোতিত ধ্বনিটি কণ্ঠনালীতে উৎপন্ন হয় বলেই একে উষ্ম ঘোষ ধ্বনি বলে। পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিতে স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, এরূপ স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। বাংলা বর্ণমালার মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? 11টি। কোনটির আদি অ ধ্বনি সংবৃত? অরুণ। কোনটি মৌলিক স্বরধ্বনি? হ্রস্ব ই। তারপরে বাংলা ভাষায় অক্ষর যুক্ত বা যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। কোন ধ্বনি উচ্চারণের কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়? ব্যঞ্জন ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণে মুখ বিবরের অবশ্যই বাধাপ্রাপ্ত হয়? ব্যঞ্জন কণ্ঠধ্বনি। ড, ঢ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র এই তিনটির উচ্চারণ স্থান কোনটি? অগ্রতালু। উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জন বর্ণে কোন দ্বোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়? অস্বরধ্বনি।
ক ধ্বনি কে ক অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কি যোগ করতে হবে? হস চিহ্ন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। খণ্ড ত, প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ড রূপ? ত বর্ণের। অঘোষ মহাপ্রাণ অষ্টবর্ণ কোনটি? খ, অঞ্জনা খঞ্জনা মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ কি? ঞ যোগ বর্গীয় জ। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? ক যোগ মূর্ধন্য ষ সমান ক্ষেয়। কোন স্বরধ্বনি কোন স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? প্রসারিত আকারে। কোনগুলো স্পর্শ ধ্বনি? ক থেকে ম পর্যন্ত। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ কি হয়? স্বাভাবিক। কোনগুলো অষ্টধ্বনি? প, ফ, ব, ভ, ম। ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? মুখ বিবর, জিহ্বা ও ওষ্ঠ। উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ? চ, ছ, জ, ঝ, ঞ। তালব্য শ, অন্তস্থ জ, অন্তস্থ। ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে কি হয়? বদলে যায়। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? 11টি। বাংলা বর্ণমালায় হ্রস্ব স্বর ও দীর্ঘ স্বর থাকলেও উচ্চারণের পার্থক্যের জন্য কি হয়? অর্থের তারতম্য ঘটে। বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো? রং, চাঁদ, দুঃখ। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটো বর্ণ কি কি? ঐ এবং ঔ। কোনটি অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি? বিসর্গ। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? জ এবং ব। অ এর উচ্চারণ স্থান কোনটি? কণ্ঠ। কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্রদন্তমূল? দন্ত ন, ল, দন্ত স। আহ্বানের প্রকৃত উচ্চারণ কি? আহ্বান। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বর সঙ্গতির কারণে বিবৃত অয়ের উদাহরণ কোনটি? অমানিসা, অনাচার। এক অক্ষর শব্দে হ্রস্ব ই এবং দীর্ঘ ই দুটি কোন ধ্বনি হয়? হ্রস্ব এবং দীর্ঘ হয়। কোন ক্ষেত্রে এ ধ্বনি বিবৃত হয়? খাঁটি বাংলা শব্দে। কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়? অ এবং হ্রস্ব ই। ক, খ, গ, ঘ, ঙ এর উচ্চারণ স্থান হল জিহ্বা মূল। কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? খ, রি। কোন শব্দে অ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে? অতি, করুণ, অতুল। ধ্বনি উৎপাদনের মূল উপকরণ বা উচ্চারক কোনটি? কণ্ঠ ও জিহ্বা। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কি বলে? অঘোষ ধ্বনি। গ্লাস, গ্যালাস। দর্শন, দর্শন এগুলো কিসের উদাহরণ? মধ্য সরাগম। ফাল্গুন, ফাগুন। ধ্বনি পরিবর্তনের উদাহরণ কোনটির? অন্তর্হতি। ব্যঞ্জন বিকৃতি হয়েছে নিচের কোনটির? ধোবা, ধোপা। অভিশ্রুতি কোন রীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত? অপনিহিত। ঠিক আছে, তোমাদের ব্যাকরণ টপিক পড়তে হবে, এরকম আর কোন টপিক আছে? স্যার আছে।
সমস্যা শেষ হচ্ছে না কেন, কোথায় আছে বলো। হ্যাঁ, তদ্বিত পদ, তদ্বিত প্রত্যয়। এটা তো পুরো একটা ক্লাস নিতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার। ক্লাস চলে আগে সারা ক্লাস জানে। আর কোনো আর কোনো কিছু বললো বলো, ফেল সে থাকলে বলে ফেলো, আমি নোটস রাখি, নেক্সট ক্লাসে নিবো আর কি। জি স্যার। ওদের পক্ষে মানে আমার পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নাও। তোমার ক্লাস এখানে শেষ। আল্লাহ বর্ষ ভালো থেকো সবাই। ঈদ মোবারক। আল্লাহ ঈদ মোবারক স্যার। স্যার আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।